দিনভর নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদের রক্তক্ষয়ী সংঘর্ষে নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয় অর্ধশত। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আহত এক কুরিয়ার সার্ভিস কর্মী রাতে মারা গেছে। দীর্ঘ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থাকার পর শেষ বিকেলে অ্যাকশনে নেমে রাবার বুলেট ও টিয়ার শেল মেরে দ্রুত সড়কের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ 5 মে পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করে বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন। তবে এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে ছাত্ররা। সোহান খানের প্রতিবেদন। ইট বৃষ্টি এবং দফায় দফায় সংঘর্ষে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত নিউ মার্কেট সহ ঢাকা কলেজ ও আশপাশের এলাকা। সোমবার রাতের সংঘর্ষের জেরে মঙ্গলবার সকালে নীলক্ষেত মোড়ে ব্যবসায়ীরা অবস্থান নেয়। ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব এলাকায় পাল্টা অবস্থান নেয় শিক্ষার্থীরা। সড়কে টায়ার জ্বালিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে দুপক্ষ। মারমুখী পরিস্থিতিতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাটও বন্ধ করে ফেলে সবাই। ওরা কখন থেকে আসে? আইসে আমাদের উপর তাতাজি টাকা না দিলে আমাদের মারধর করে। রাস্তাঘাটে বেরোতে পারি না, গাড়ি ঘোড়া ভেঙে ফেলায়। আমার বাইরে ওই জায়গায় কোবা মেরা লাইছে। কে মারছে? ওই যে ঢাকা কলেজের পোলাপান। আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করবে সেটা তাদের ইচ্ছা। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ায় উদ্বিগ্ন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। এই বিষয়টা সমাধানে যাদের যাদের প্রয়োজন আমরা সবারই হস্তক্ষেপ চাচ্ছি, যেন এই বিষয়টা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা সুষ্ঠু সমাধান চাই। সকালবেলা আমাদের প্রশাসন থেকে জানানো হচ্ছে ঢাকা নিউ মার্কেটটা আজকে বন্ধ রাখার জন্য। আমরা যথারীতি আজকে পুরো নিউ মার্কেট বন্ধ রাখছে, একটা মানুষ নাই কিন্তু আমাদের ঢাকা নিউ মার্কেটে। তারপরেও কেন হামলা হচ্ছে এটার জবাব আমিও নিজেও জানি না। সংঘর্ষ শুরু হওয়ার দীর্ঘ সময় পরও পুলিশ অনুপস্থিত ছিল পুরো এলাকায়। প্রায় 5 ঘন্টা পর অ্যাকশনে নামে তারা। দ্রুত বদলে যেতে থাকে দৃশ্যপট। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সক্রিয় ছিল বলে জানায় পুলিশ। পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে এইটা স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে। আমরা প্রথম থেকে আমাদের ছাত্র বন্ধু নেতা যারা ছাত্র ভাইয়েরা আছে সবার সাথে কথা বলে ছাত্রদের আমরা আশ্বস্ত করার চেষ্টা করছি, আশ্বস্ত করছি যে এটার যারা অপরাধী তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 5 মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস ছাড়তে অস্বীকৃতি জানায় শিক্ষার্থীরা। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।